হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আমরা জানছিলাম আমাদের ভোগ ব্যয় সম্পর্কে। আজকে আমরা পড়ব ভোগ ব্যয়ের নির্ধারকগুলো সম্পর্কে। তো জেনে নেই যে ভোগ ব্যয়ের নির্ধারকগুলো কী কী। ভোগ ব্যয়ের নির্ধারকের অন্যতম একটি হচ্ছে আয়ের পরিমাণ ও বণ্টন। অন্যান্য বিষয় যদি স্থির থাকে সেক্ষেত্রে ভোক্তার আয় বৃদ্ধি বা হ্রাস পেলে তার ভোগ ব্যয়ও বৃদ্ধি বা হ্রাস পায়। অর্থাৎ ভোক্তার আয়ের উপর তার ভোগ ব্যয় নির্ভর করে। আবার সমাজের বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ আয় কিন্তু কয়েকজন ধনী ব্যক্তিদের হাতে কেন্দ্রীভূত থাকে। সেই ক্ষেত্রে মোট ভোগ প্রবণতাও হ্রাস পেতে পারে। কেননা দরিদ্র লোকদের চেয়ে ধনী ব্যক্তিদের প্রান্তিক ভোগ প্রবণতা কম হয়। তো তাহলে আমরা একটু সামগ্রিক দিক দিয়ে চিন্তা করি। সামগ্রিক দিক দিয়ে চিন্তা করলে ভোক্তার আয় বৃদ্ধি বা হ্রাস পেলে ভোক্তার আয় বৃদ্ধি বা হ্রাসের সাথে কী নির্ভর করে বলতো? আমাদের ভোগ ব্যয়ের পরিমাণ, অর্থাৎ ভোগ ব্যয়ও হ্রাস বা বৃদ্ধি পায়। তারপর হচ্ছে সঞ্চয় প্রবণতা। এখন দেখো, সমাজে সামগ্রিকভাবে সঞ্চয় প্রবণতা বেশি হলে কিন্তু ভোগ ব্যয় হ্রাস পায়। কেননা সবাই তখন সঞ্চয় করতে চায়, ব্যয় করতে চায় না। অর্থাৎ নিজের ভোগের জন্যে কম ব্যয় করে তারা তখন সঞ্চয়ের দিকে ঝুঁকে যায়, ফলে তারা অধিক সঞ্চয়ে আগ্রহী হয়। তারপর হচ্ছে কর ব্যবস্থা। করের হার বাড়লে মানুষের হাতে কিন্তু ব্যয়যোগ্য আয় কমে। কেননা এর ফলেই কিন্তু আমাদের ভোগ ব্যয় কমে যায়। অর্থাৎ কর যখন বেশি বেশি কর দিতে হবে তখন মানুষের কাছে ব্যয় করার মতো আয় কমে যাবে, এর ফলে ভোগ ব্যয় কমে। আবার করের হার যদি কমে তখন আবার ব্যয়যোগ্য আয় বাড়ে এবং ভোগ ব্যয় বেড়ে যায়। তারপর হচ্ছে সরকারি ব্যয়। সরকারি ব্যয় যদি বাড়ে তাহলে জনসাধারণের আয় বাড়ে। কেননা সরকারি ব্যয় বৃদ্ধির কারণ হচ্ছে জনসাধারণের জন্য সামাজিক অবকাঠামোগত উন্নয়ন। এখন সরকার যদি জনগণের অবকাঠামোগত উন্নয়ন ঘটায় তাহলে নিশ্চয়ই জনসাধারণের জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে, এবং জনসাধারণের জীবনযাত্রার মান বৃদ্ধি পেলে তাদের ভোগ আর ব্যয়ও বৃদ্ধি পাবে। তারপরে আসছে সুদের হার। এখন দেখো, সুদের হার বাড়লে মানুষের সঞ্চয় প্রবণতা বাড়ে। কেননা সুদের হার বৃদ্ধি পেলে মানুষ সঞ্চয় করতে বেশি আগ্রহী হয়, যাতে সে যত বেশি সঞ্চয় করবে তার ওপর সুদের হার বৃদ্ধি হলে তত বেশি সে সুদ গ্রহণ করতে পারবে। অর্থাৎ সুদের হার বৃদ্ধি পেলে মানুষের সঞ্চয় প্রবণতা বাড়ে, ফলে ভোগ ব্যয় হ্রাস পায়। তারপর হচ্ছে আমাদের সামাজিক নিরাপত্তা। এখন সরকারি নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে নাগরিকদের জন্য বেকারত্ব, পঙ্গুত্ব এবং বার্ধক্য ভাতাসহ ইত্যাদি অনেক আর্থিক নিরাপত্তা নিশ্চয়তা যদি থাকে তখন তাদের ভোগ প্রবণতা ও ভোগ ব্যয় বাড়ে। কেননা সরকার যদি বেকার মানুষদেরকে, পঙ্গু মানুষদের এবং বার্ধক্য ভাতা বাড়িয়ে দেন তখন কিন্তু মানুষজন ওই ভাতা গ্রহণ করে তারা ভোগ করতে আগ্রহী হবে এবং ব্যয় এর ফলে তাদের ভোগ ব্যয় বৃদ্ধি পাবে। তারপর হচ্ছে দামস্তর। অর্থনীতিতে মূল্যস্ফীতির ফলে দামস্তর বাড়লে কিন্তু জনগণের ক্রয় ক্ষমতা কমে। অর্থাৎ কোনো একটি দ্রব্যের দাম বাড়লে জনগণ সেটার প্রতি কম আগ্রহী হয়, ফলে তাদের চাহিদা কমে যায়, এর ফলে ভোগের পরিমাণও বৃদ্ধি পায়। তারপর হচ্ছে আকস্মিক লাভ ও ক্ষতি। হঠাৎ কোনো কারণে অর্থপ্রাপ্তি ঘটলে মানুষের ভোগ ব্যয় বাড়তে পারে, তেমনি যদি আবার তারা কোনো ক্ষতির সম্মুখীন হয় তখন তাদের ভোগ প্রবণতাও কমতে পারে। তো বন্ধুরা, এটা ছিল আমাদের ভোগ ব্যয়ের নির্ধারক সমূহ। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা জানবো আমাদের বিনিয়োগ ব্যয় সম্পর্কে।